আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র সালাম আলাইকুম আহমদুল্লাহ দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা আজ আপনাদের সাথে আছি শরীফ বা মাহমুদ দর্শক আপনাদের জিজ্ঞাসার প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন প্রখ্যাত মাওলানা রফিকুল ইসলাম আসসালামু আলমাদানি আজকে একটি চিঠি নিয়েছি চিঠিটি প্রথমে মহতরম যিনি লিখেছেন তিনি নাম প্রকাশে ওকে আমরা নাম প্রকাশ করছি না তবে আপনি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম পাহাড়তলি থেকে এটুকুই বলছি লিখেছেন সম্মানিত মহোদয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনাদের জিজ্ঞাসা অনুষ্ঠানটার একজন নিয়মিত দর্শক আমার ব্যক্তিগত একটি সমস্যার ব্যাপারে আপনাদের কাছে সমাধান চাচ্ছি আমার শ্বশুর বাড়ি থেকে প্রাপ্ত সম্পত্তিতে আমি বাড়ির কাজ করার পরিকল্পনা করেছিলাম সে কাজ করতে গিয়ে আমি যথেষ্ট ঋণ নিয়েছি উল্লেখ্য তা বিনা সুদে নিয়েছিলাম যে ঋণটা নিয়েছিলাম অর্থনৈতিক অসচ্ছলতা ও কিছু পারিবারিক ঝামেলার কারণে বাড়ি করার কাজটি বর্তমানে সম্পূর্ণ সম্পূর্ণভাবে বন্ধ এখন কাজটি পুনরায় শুরু করতে এবং পারিবারিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আমার বড় ধরনের ঋণ প্রয়োজন কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে সুদ ছাড়া কোনো ঋণ পাওয়া যাচ্ছে না এখন ইসলামী শেরিয়া অনুযায়ী আমার সমস্যার স্থায়ী সমাধান কি হতে পারে ইসলামী ব্যাংক কি এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে প্রশ্ন হচ্ছে একটা হলো ইসলামী ব্যাংক সম্পর্কে বলেছে দ্বিতীয় প্রশ্ন আমি একসাথে করে ফেলেই ব্যাংকে টাকা জমানো কি জায়দ আছে আমার এক আত্মীয় বলেছে আমার জমানো টাকা দিয়ে ব্যাংক সুদের লেন সুদের লেনদেন করে তাই জমানো যাবে না দুটি প্রচুর প্রশ্ন হলো ব্যাংক ইসলামী ব্যাংক কি করতে পারে জি আলহামদুলিল্লাহ সাল্লাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সম্মানিত ভাই একজন মুমিন দুনিয়াতে মানে সে কারাবন্দির মতো নবীজি বলেছেন আর দুনিয়া সিজুন মুমিন অজান্নাতিল কাফের সব সবসময় ভাবনা চিন্তা পরিকল্পনা তার আখরাতকেন্দ্রিক এই জন্য মোমেন তার দুনিয়ার বাড়ি দুনিয়ার উন্নতি তারাক্ষী এগুলিকে গুরুত্ব দেশে কম আর দুনিয়াতে যা আছে সব তো পড়েই থাকবে আমাকে আপনাকে চলে যেতে হবে অতএব দুনিয়ার কোনো কাজে যদি আপনি বাধাগ্রস্ত হন এর জন্য মন খারাপ করার কিছু নেই আপনি প্রসঙ্গত উল্লেখ করেছেন আপনার বাড়ির কাজ কমপ্লিট হয়নি আপনি জানতে ঋণ নিতে হবে আরও ঋণ হবে আপনি খুব সহজেই জান্নাতে বাড়ি বানাইতে পারেন নবীজ সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি একলাস নিয়ে সুবহান আল্লাহ বলে তাহলে আল্লাহ সোহানা তারা তার জন্য জান্নাতে বিশাল বড় এক মানে গার গাছ তৈরি করে দেন যেটি মানে অনেক বিশাল ফজিলতের কথা তারপরে দুই গাছ সলাদ যদি আপনি আদায় করেন একটা মসজিদের যদি একটু আপনি কন্ট্রিবিউশন করেন তাহলে আল্লাহ সোহানা তালা এর বিনিয়োগ আপনার জন্য জান্নাতে বালাখানা বানিয়ে দিচ্ছেন অতএব ওইটাকেই আমরা প্রাধান্য দেবো আর দুনিয়াতে তো আমাদের প্রয়োজনে যত কথাই বলি আমাদের প্রয়োজনে আমাদের বাড়ির প্রয়োজন হয় আমাদের থাকার প্রয়োজন হয় প্রয়োজন হয় দুনিয়াতে বাড়ি গাড়ি করা প্রয়োজনে ছেলে মেয়েদের জন্য। এটিও তো হারাম না আপনি বাড়ি গাড়ি করতে পারবেন তবে আপনি যেই প্রক্রিয়ায় গিয়েছিলেন সেই প্রক্রিয়াতেই যদি সুদবিহীন লোন পান তাহলে লোন করে অথবা নিজের যেইটুকুন আছে সেইটুকুন দিয়ে বাড়ি বড় করার জন্য আরও বেশি মানে সুন্দর করার জন্য যদি হারাম পন্থায় হারাম লোন আপনাকে নিতে হয় সুদ ভিত্তিক লোন তাহলে অবশ্যই আমরা সেখানে আপনাকে পরামর্শ দেবো না কারণ সুদের উপর আল্লাহ লানত রয়েছে যিনি সুদ নিলেন যিনি সুদ দিলেন উবই কিন্তু ঢেবে গেলেন বরকত শূন্য হয়ে গেলেন এই বাড়িতেও কিন্তু আর বরকত থাকবে না অতএব আপনি সুদ ভিত্তিক লোন নিবেন না এতে যদি আপনার বাড়ি না হয় আল্লাহর উপর ভরসা রাখুন ধৈর্য ধরুন ধৈর্য ধরুন আর দুনিয়াতে অনেক মানুষ রয়েছে যারা নিজের বাড়ি করে না করতে পারে না ভাড়াই থাকে সমস্যা তো নেই জি হালাল জীবিকা নির্বাহমকে আপনাদের ভাড়া নেয় अथवा মানে মফসসলে যারা থাকেন তাদের ভাড়ার ব্যবস্থা নাই কিন্তু ছোট ঘরের মধ্যে ছোট ঘরের মধ্যে তারা এবং অল্পের মধ্যে তুষ্ট থাকাটাও প্রত্যেকজন ইমানদারের পরিচয় আত্মতৃপ্তি হয় এবং মানসিক প্রশান্তিও কিন্তু খুঁজে পাওয়া যায় এরপর আপনি বলেছেন ইসলামে ব্যাংকের মানে করতে পারে পারেনি আপনি সেটি ব্যাংক ব্যাংক এর আলোচনা করে দেখেন ব্যাংকের বিভিন্ন রকম কার্যক্রম রয়েছে যদি কোনো ইসলামী ব্যাংক সুদ বিহীন আপনাকে লোন দেয় তাহলে আপনি নিয়ে সে কাজ করতে পারেন এটি একটি বিষয় আর দ্বিতীয় প্রশ্ন করেছে ব্যাংকে জমানো যাবে না কারণ ওনারা এক আত্মীয় বলেছেন কারণ এই ব্যাংকের এই টাকা জমানো টাকা দিয়ে তারা সুদের কারবার করে এই ব্যাংকের টাকা যে ব্যাংকে জমানোর যে বিষয়টি আপনি যদি সুদ লেনদেনে যে ব্যাঙ্কগুলো চলে সেখানে যদি টাকাগুলো আপনি জমিয়ে রাখেন অথবা মানে তাদেরকে সহযোগিতা করেন তাহলে তো আপনি সুদের সাথে জড়িয়ে গেলেন সেটা আপনি এভিট করবেন কিন্তু ইসলামিক ব্যাংক যেগুলো রয়েছে যারা মানে ব্যবসা অথবা যারা ওই লভ্যাংশ ভিত্তিক আপনার সাথে লেনদেন যারা করে থাকে আপনি তাদের সেখানে আপনার মালামাল গচ্ছিত রাখতে পারেন কারণ হলো আপনার সমস্ত মালামাল আল্লাহ সুমান একজনকে যদি সম্পদ দেন সম্পদ তো বিনষ্ট করার অথবা সম্পদকে খুব রিস্কের সম্মুখে রাখার তো কোনো সুযোগ নেই লা দরারাওয়াল্লা ফিল ইসলাম ইসলাম ক্ষতি মানে অনুমোদন করে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন আরেকজনের ক্ষতি করবেন এটিও যেরকম ইসলাম অনুমোদন দিবে না আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এটাও ইসলাম কামনা করবে না অথবা আপনার যদি সম্পদ থাকে আপনি সেই সম্পদকে ঘরের ভিতরে যদি রেখে দেন চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি সম্পদ সেক্ষেত্রে আপনি যদি ব্যাংকে রাখতে চান আপনি অবশ্যই রাখতে পারবেন কেউ যদি আপনাকে এটি বলে থাকে সেটি সুদভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য ইসলামিক ব্যাংক যেগুলি রয়েছে সেগুলোতে আপনি যদি টাকা জমান এবং সেখানে টাকা রাখেন আপনার জন্য বৈধতা রয়েছে ইনশাল্লাহ কোনোরকম সমস্যা নেই জি ধন্যবাদ উনি আরেকটি প্রশ্ন করেছেন যে এনজিওতে চাকরি করা কতটুকু বৈধ কারণ সেখানে সম্পূর্ণ সুদের লেনদেন হয় আমি জানি সুদের নিম্নতম গুণা হচ্ছে মায়ের সাথে যে করা আপনার পূর্বের প্রশ্নে আমরা সুদ নিয়ে কথা বলছি কথা বলেছি এনজিওর ব্যাপারে যে এনজিওর বলছিলাম তো সুদের ভয়াবহতা আপনি যেমন উল্লেখ করেছেন অতএব আপনি শুধু এনজিও নয় যে কোনো প্রতিষ্ঠান যদি সুদ ভিত্তিক কাজ করে তাহলে আপনি তাদের সাথে থাকবেন না এছাড়া যদি এমন কোনো এনজিও হয় যারা সুদ ভিত্তিক কাজ করে না এমনি সমাজ কল্যাণে তারা ভূমিকা রাখে অথবা অন্যান্য ভালো কার্যক্রম রয়েছে আপনি সেখানে চাকরি করতে পারেন জি ধন্যবাদ আপনি সবশেষে অনুষ্ঠানের যারা উপস্থাপক আছেন ধন্যবাদ জানিয়েছেন বিশেষ করে আজাদ কথা বলেছেন তার টেকনিক আপনার লাগে আমরা জয়নুল করবেন আমাদের জন্য ধন্যবাদ ভাই আপনার তিনটি প্রশ্নের উত্তর দেয়া হলো আশা করছি ভবিষ্যত লিখবেন এরপরে একটি চিঠি এটা পাঠিয়েছেন মোসাম্মদ নার্গিস টঙ্গী গাজীপুর দত্তপাড়া থেকে আপনি চিঠি থেকে পড়ছি আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন প্রশ্ন করেছেন যে আমি যদি রাকাত না পড়ি তাহলে কি আমার গোনা হবে এ কারণে কি আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে আর এশার নামাজ মাগরীবের কতক্ষণ পরে শুরু হয় এশার নামাজ মাগরীবের কতক্ষণ পরে শুরু হয় কেউ বলে আকাশ অন্ধকার হয়ে গেলে পড়তে হয় আবার কেউ বলে মাগরিবের পনেরো বিশ মিনিট পর এশার নামাজ শুরু হয় তাহলে কোনটা সঠিক প্রথম প্রশ্ন করেছেন জোহরের সুন্না হবে সম্মানিতা বোন দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আসাদ করেছেন কোন ব্যক্তি যদি দৈনন্দিন বারো রাকাত সুন্নতে মোয়াক্কাদার ওপর যত্নবান হয় তাহলে এর মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে দৈনিক যেই বারো রাখাত সুন্নতে মোয়াক্কাদা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বরং জান্নাতে যাওয়ার একটি এক্সট্রা মাধ্যম জি ফজরের দুই রাকাত জোহরের ছয় রাকাত মাগরীবের দুই এবং এশার দুই রাকাত এই হলো বারো রাকাত তবে সুন্নত নামাজগুলো এগুলো সুন্নত কেন বলা হয় সুন্নত মানে হলো আপনি 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 যদি এই সলাদগুলো আদায় করেন তাহলে অনেক বড় ফজিলত পেয়ে যাচ্ছেন কিন্তু যদি কোনো কারণে ছুটে যায় অথবা ছেড়ে দেন তারা তাড়াহড়া রয়েছে সময়ের স্বল্পতা রয়েছে অথবা শরীরটা বেশি ভালো লাগছে না তাহলে আপনি শূন্য ছেড়ে দিতে পারবেন ছেড়ে দিলে কোনো রকম গুনা হবে না গুনা যেটির জন্য হবে সেটি হলো ফরজ এবং ওয়াজিবের জন্য জি ফরজ এবং ওয়াজিব ছেড়ে দিলে জি উনি আরও বলেছেন যে মাগরিবের রক্ত নিয়ে কতক্ষণ পর শুরু হয় কেউ বলে যে অন্ধকার মাগরিবের পর অন্ধ হওয়ার পর 15 20 মিনিট পরে এসব নামাজে রক্ত হয়ে যায় আসলে কোনটা সঠিক সলাতের ওয়াক্তগুলো আসলে সময়ের সাথে নয় সলাতের ওয়াক্তগুলো কত ঘন্টা পরে কয়টা বাজে এইভাবে হয় না সোলাতের রক্তগুলো আল্লাহ রসুল সালাম নির্ধারণ করে দিয়েছেন সেখানে মানে সূর্য ডুবা থেকে মাগরিব রক্ত শুরু হয় সূর্য ডুবার পর পশ্চিম আকাশে এক ধরনের লালিমা দেখা দেয় এই লালিমাটা অস্ত হয়ে যখন মানে একদম রাতের অন্ধকার চলে আসে তখন এসার রক্ত শুরু হয় কারাম গবেষণা করে সেটির সময় নির্ধারণ করেছেন সেটি হলো এক ঘন্টা বিশ মিনিট কম করে হলেও এক ঘন্টা সূর্য ডুবা থেকে এক ঘন্টা বিশ মিনিট পর অতএব এসার ওয়াক্ত মানে সয়েক ঘন্টার আগে এসার ওয়াক্ত ঢুকে না জি ধন্যবাদ আমরা চিঠি পড়ছিলাম গাজীপুরের বোন মোসাম্মদ নার্গিস আপনার আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার স্বামী সারাক্ষণ বাহিরে কাজ করে মহরাম ছাড়া বাড়িতে অন্য পুরুষ আসা নির্ষেধ বাড়িতে ইলেকট্রিকের কোনো সমস্যা হলে আমার নিজে গিয়ে মেকানিক আনতে হয় আমার বড় কোনো ছেলেও নাই এমন অবস্থায় আমি কি করতে পারি আল্লাহ রসুল সাল বলছেন মা খালা রজুল বি ইমরাতিন ইল্লাশাই তো আনসালি সোহমা যখন কোনো পুরুষ এবং মহিলা মানে যারা মাহারাম নয় বেগানা কোনো পুরুষ মহিলা যদি একসাথে একত্রিত হয় তাহলে তৃতীয় আরেকজন থাকে সে হল শয়তান এই কারণে বেগানা পুরুষের সাথে এক বাড়িতে অথবা একই রুমে একসাথে হওয়া এটা শরীয়তে হারাম করেছে অতএব যদি আপনার হাজব্যান্ড বাড়িতে না থাকে এই কাজগুলো যদি করতে হয় তাহলে হয়তো অন্য কোনো লোকজনের উপস্থিতি লাগবে হ্যাঁ অথবা আপনার অন্য কোনো আত্মীয়কে ডেকে আনতে হবে অথবা আপনার স্বামী যখন আসবে তখন তিনি এই কাজটা করাবেন অথবা তখন এই কাজটা সম্পাদন করবেন একা কি বাড়িতে যখন আপনি একা থাকবেন তখন অন্য একজন পুরুষ ডেকে এনে বাড়িতে এই কাজটা করানোর অনুমোদন ইসলামের শরীয়ত দেয় না জি একটু সাময়িক কষ্ট হবে হয়তো সাময়িক বিদ্যুৎ ছাড়া থাকতে হবে আপনাকে কিন্তু এটা বৃহত্তর স্বার্থে এটাকে মেনে নেওয়া উচিত যে আপনি আরও একটি প্রশ্ন করেছেন যে আমি এমন একটা এলাকায় বাস করি এখানে কারো কাছে এক টাকা সুদ ছাড়া ধার পাওয়া যায় না খুবই দুঃখজনক একটা ইনফরমেশন যদি কেউ হাসপাতালে ভর্তি থাকে তার চিকিৎসার জন্য কারো কাছে এক হাজার টাকাও সুদ ছাড়া ধার পাওয়া যায় না ইন্নার ইল্লা পড়া ছাড়া আমাদের উপায় নেই আমি যতদিন ধরে আল্লাহকে চেনেছি ততদিন থেকে আমি নামাজ কায়েম করি আল্লাহর যা নির্দেশ করেছে তা থেকে বিরত থাকার নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার চেষ্টা করি আমি আপনাদের অনুষ্ঠান থেকে অনেক কিছু সত্য জেনেছি তা মেনে চলার চেষ্টা করে কিন্তু সুদ থেকে দূরে থাকতে পারছে না হুজুর আমি সুদ মনে মনে ঘৃণা করি আমি অনেকবার নামাজেও তো অবাক করেছি যেন সুদ না সুদে না যায় কিন্তু এখন সমস্যা হয়েছে বাধ্য হয়ে সুদে টাকা আনতে হয়েছে আমি অনেকবার তাহাজুদ নামাজ আল্লাহর কাছে তবা করেছি কিন্তু সুদ থেকে বাঁচতে পারছি না এখন এমন অবস্থায় আমি কি করব এটা আমার জন্মস্থান কোথায় এটা আমার জন্মস্থান কোথাও যাওয়ার সুযোগ নেই মানে বাধ্য হয়ে সুদ খেতে হচ্ছে আমাকে আপনার ওনার কষ্টটা নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারছেন জি সুদ তো হারাম যেমন আপনি নিজেও বলেছেন সুদ দেওয়া এবং সুদ নেওয়া দুটোকে দুটোই মানে হারাম এটি নিষেধ কিন্তু আপনি যেরকম উল্লেখ করেছেন যে একান্ত নিরুপায় হওয়ার বিষয় যদি হয় কারো খাবার দাবার নেই বেঁচে থাকার আর কোনো উপায় নেই নিতান্ত খাবার দাবারের জন্য অথবা এমন এমন চিকিৎসা যেটি তার জন্য একান্ত জরুরি যদি এমত অবস্থায় নিরুপায় হয়ে কেউ অন্য কোনো উপায় না পেয়ে মানে সুদ টাকা নিয়ে থাকে তাহলে আশা করি আল্লাহ সুবাহ তাকে ক্ষমা করবেন আর আপনি তো তহবা তহবা করেছেন জি জি তবে একটা জিনিস আমাদের কাছে খুব ভয়ঙ্কর ইনফরমেশন এটা মনে হলো যে এমন একটা এলাকার কথা উনি বলছেন আমাদের ঢাকার অদূরেই যেখানে এলাকার নামও বলেছেন উনি জি তো যেখানে একটা টাকা কেউ স্বার্থ ছাড়া দেয় না তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি এটা কিন্তু আমাদের একটু আজ করতে পারা উচিত আসলে আমাদের সমাজের মানুষ মানে দুই দিকেই ঝামেলা রয়েছে অনেক সময় মানুষ ধার নিয়ে সেটা পরিশোধ করতে চায় না এটা একটা বড় সমস্যা আবার হলো যে মানুষকে ধার দেওয়া ঋণ দেওয়া এটি যে কত সবের কাজ এটি মানুষ জানে না এক হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি দশটি টাকা দান করে দেয় আর দশ টাকা ঋণ দেয় অনেক সময় মানে এই হাদিস মানে নবীজি বলেছেন যে দুইবার ওই টাকা দান করলে যে সব পাওয়া যেত মানে ঋণ দিলে ওই পরিমাণ সব পাওয়া যাবে কারণ মানুষ তো ঋণটা দিতে চায় না রিস্কের মধ্যে দিতে হয় রিস্কের মধ্যে দিতে হয় জি তো অতএব আমাদেরও উদ্বুদ্ধ হওয়া উচিত আমরা যদি আরেকজনকে সহযোগিতা করি নবীজি সরসালাম হাদিসের মধ্যে বলেছেন অল্লাহ ফি আউনিল আবদি মা দাম আল আব্দু ফি আউনি আখিহি একজন বান্দা যখন তার আরেক ভাইয়ের মমিন ভাইয়ের সহযোগিতায় ব্রতী হবে আল্লাহ সুবাহ তালা সরাসরি তাকে সহযোগিতা করবে অতএব একজন অনন্য পায় তার চিকিৎসার প্রয়োজন একটু টাকার দরকার একটি টাকা তিনি সুদবিহীন পাবেন না এমন সমাজ যদি হয় তাহলে সেই সমাজটা তো কল্যাণকর সমাজ আমরা মহতার মনে হয় এই অনুষ্ঠান থেকে অনুরোধ করতে পারি যে বোন চিঠি লিখেছেন ওই এলাকার কোনো ভাই বোন যদি বা দর্শক এই মুহূর্তে যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা স্থানীয়ভাবে গণ্যমান্য যারা আছে তারা সবাই মিলে বসে এই বিষয়টি সুরাহার একটা উদ্যোগ গ্রহণ করুন নাহলে এটাকে যদি সম্প্রসারিত হতে থাকে ওই সমাজ কিন্তু ওই এলাকাটা আল্লাহর আহ রোশানালে পড়ার আশঙ্কাও আমরা অবশ্যই এরপরে আরেকটি চিঠি অনেকগুলো প্রশ্ন আপনি আগে করেছেন আপনার নামটা আমরা খুঁজে পাচ্ছি না লম্বা চিঠি যাই হোক ইতিপূর্বে আপনার কয়েকটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আজ দেয়ার চেষ্টা করছি আপনি দেখেছেন হজের সময় দেখেছি কাবা শরীফে আজানের পরপরই মোনাজাত করে পরপরই এক শুরু কাউকে দেখেছি মনাজাত না ধরে আজানের শুরুতে নামাজে দাঁড়িয়ে যায় কারণ মোনাজাত ধরে কারণ মোনাজাত ধরে সুন্নাত নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না একামত শুরু হয় প্রশ্ন হলো এই সুন্নাত নামাজ তাহলে কখন পড়ব সম্মানিত বোন দেখুন হজের সময় যেহেতু অবস্থা এমন হয় কাবাগর এবং তার আশেপাশে হারাম শরীফ এলাকায় যে লক্ষ লক্ষ মানুষ এর মধ্যে সমস্যাগ্রস্ত লোক রয়েছে অনেকে রৌদ্রের মধ্যে রয়েছে অনেকে প্রচণ্ড গরমের মধ্যে রয়েছেন এই জন্য যাতে মানুষ মুক্ত হয়ে যায় দায়িত্ব যেন তাদের না থাকে এই জন্য আজানের পরে দেরি করে না প্রচন্ড ভিড় থাকে প্রচন্ড ভিড়ের কারণে তখন তো একাকি আপনি পরে পরবর্তীতে এই যদি কোনো সন্নত নামাজ বাদ পরে যায় তাহলে আপনি পরবর্তীতে পরে নেবেন আপনি পড়তে পারবেন আর যেটি আপনি বলেছেন দুয়ার কথা ওইখানে কোনো সম্মিলিত মোনাজাত এরকম নেই আজানের পরে তো আমাদের দেশে যেই দোয়া পড়ি সেই দোয়া আপনি এমনিতেও পড়তে পারেন আর কেউ যদি হাত তুলে করে তাহলে বলেছেন যে আজান এবং সলাতের মাঝে এই সময় দুয়া কবুল হয় তো একজন হয়তো আজানের দোয়া এমনিতেই তিনি ওই আজানের উত্তর দেওয়ার পর এরপর তিনি নিজে নিজে অন্য দোয়া করছেন আপনি হয়তো সেটি এরকম দেখেছেন এরকম দোয়া যে কেউ করতে পারবে জি এই চিঠিটি যার তিনি আমাদের নিয়মিত একজন দর্শক নিলুফার হোসেন ঢাকা থেকে আপনি আরও লিখেছেন যে সম্ভবত দু সালে এই অনুষ্ঠানে আমার প্রশ্ন ছিল কি করে নামাজে মনোযোগী হওয়া যায় উত্তর ছিল নামাজে আরবিতে যা পড়ছি তার বাংলা বুঝে খেয়াল করলে মনোযোগ বাড়বে এরকম উত্তর ছিল চেষ্টাও করি এদের সময় একটু দীর্ঘায়িত হয় কোথাও একসঙ্গে অনেকে মিলিত হলে কোনো বাসায় সবাই চেষ্টা করি তাড়াতাড়ি নামাজ ছেড়ে গল্প করতে আমাকে প্রশ্ন করে কেন এত সময় নেই যদিও নিজ বাসার চেয়ে সময় কম আমি কি বেশ স্বাচ্ছন্দ্যে আপনাদের কথা বলি আচ্ছা তবে আমার অবচেতন মনে একটা কৌশল কাজ করে ভাবি ওরাও দেখুক আমার মতো বা আরও বেশি নামাজে স্থির হোক সময় নিক যেটা কি রিয়া রিয়ার মধ্যে পড়বে কিনা নবীজি সাল্লাহ সালাম মূল নীতি দিয়েছেন ইন্নামাল আমাল ও নিয়াত প্রতিটা আমল তার নিয়তের উপর নির্ভর করবে আপনি যেহেতু মানুষ সুন্দর করে সলাদ শিখুক এটি আপনি চাচ্ছেন অতএব এটি রিয়া হবে না আর যদি এমন হতো যে আপনি খুব সুন্দর করে নামাজ পড়েন নিয়ে তাদেরকে দেখাইতে চাচ্ছেন মনের ভিতরে যদি এমন চিন্তা হতো তাহলে সেটি রিয়া হতো অতএব আপনি আপনার সলাতে মহৎ উদ্দেশ্য মহৎ এবং সলাদ তো ধীরে ধীরে হওয়া উচিত নবীজি সাল্লাহ সাল্লাম একবার মসজিদে ছিলেন এক ব্যক্তি এসে সলাৎ আদায় করলো সে খুব তাড়াহুড়া করে সলাদ পড়লো নবীজি তাকে বললেন সল্লি ফা ইন্না কালাম তুসল্লি তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি তোমার নামাজ হয়নি ওই লোক অজু করে আসলো আবার নামাজ পড়লো নবীজি আবার তাকে বললেন তুমি আবার অজু করে আসো আবার নামাজ পড় তিনবার এরকম হওয়ার পরে সেই লোক বললো এরো সরল্লা আমি কী করবো আমি তো জানি না চেয়ে বেশি তখন নবীজি সল্লা সাল্লাম তাকে শিখিয়ে দিলেন তুমি সল্লাদ যখন পড়বে খুব সহ তারা হরা না করে দুই সেজদা একসাথে না করে সেজদার মাঝখানে সোজা হয়ে বসে এইভাবে তিনি শিখিয়ে দিলেন জি অতএব আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি যে আমার এক রাকাতের সাথে অন্যের তিন চার রাকাত হয়ে যায় কিভাবে হয় বুঝে আসে না তো অতএব আমাদের উচিত অন্যদেরকে এটি বলা অথবা এই রকম কৌশলে আপনি নেক নিয়তে যে সলাতের মধ্যে একটু সময় দিতেই হয় জি তো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে সব হবে এবং এটি রিয়া হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ আবহন নিলিফার। আপনার প্রসঙ্গে একটি কথা বলতে না বলতে বলবো ভাবছিলাম এমন সময় আপনি লিখেছেন যে মাফ করবেন আমার প্রশ্ন একটু বড় হয়ে যায় আসলে আপনাকে না শুধু আমরা সকল দর্শক শ্রোতাকে বলবো এই অনুষ্ঠানটা আপনাদের প্রিয় একটি অনুষ্ঠান আমরা যাতে বেশি বেশি দর্শকদের প্রশ্ন দিতে পারি উত্তর দিতে পারেন মহতারা মেহমানবৃন্দ সেই জন্য প্রশ্নটা নাতিদীর্ঘ খুব লম্বাও না এবং খুব ছোট না এরকম হলে ভালো হয় আশা করি এই বিষয়টি আপনারা সবাই বিবেচনা রাখবেন মহতারাম অসংখ্য ধন্যবাদ অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি চমৎকারভাবে সংক্ষিপ্ত পরিসর দিয়েছেন জাজাকাল্লাহ খয়রান আপনারা আমাদেরকে চিঠি লিখতে পারেন ইমেল পাঠাতে পারেন ঠিকানা বলছি পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম এছাড়া আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন দেখতে ভিজিট করুন www.ntvvd.com এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে আমরা অনেকগুলো চিঠি এবং ইমেলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা চেষ্টা করছি মহান রাবুল আলামিন এবং যে কোরআন এবং হাদিসের মাধ্যমে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে আল্লাহ রবুল্লা আলমীর কাছে মোনাজাত করি তিনি যেন আমরা আজকে যা জানলাম সেগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন দেখা হবে ইনশাল্লাহ আগামী কোন অনুষ্ঠানে সে পর্যন্ত আল্লাহ রবুল্ আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আল্লা আমার রব এই রবি আমার সব